আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যদি ফেসবুকে দেখেন তাহলে ভিডিওটি শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করবেন। ছত্তিশগড়, রাজস্থান, তেলেঙ্গানার মতো উত্তর পূর্বের মিজোরামেও পালা বদল হল। মিজো ন্যাশনাল ফ্রন্ট অর্থাৎ এমএনএফকে সরিয়ে ক্ষমতা দখল করল জোরাম পিপুলস মুভমেন্ট অর্থাৎ জেডপিএম। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মতোই এবার নিজেই হেরে গেলেন মিজোরামের বিদায়ী মুখ্যমন্ত্রী জোরাম তাঙ্গা। আইজল পূর্ব এক কেন্দ্র থেকে জেডপিএম প্রার্থী লালথান সাঙ্গার কাছে 135 ভোটে পরাজিত হয়েছেন তিনি। মিজোরামে যে পালাবদল হচ্ছে তা ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছে। 40 আসন বিশিষ্ট বিধানসভায় সরকার গঠনের প্রয়োজন 21টি আসন, যেখানে 26টি আসনে জয়ী হয়েছে জেডপিএম। অন্যদিকে ক্ষমতাসীন এমএনএফ জয়ী হয়েছে 11টি আসনে। মিজোরামে সরকার গঠন দূরে থাক, নির্ণায়ক ভূমিকা নিতেও ব্যর্থ কংগ্রেস। শেষ খবর পাওয়া পর্যন্ত মাত্র একটি আসন দখল করেছে তারা, বরং 13টি আসন লড়ে ইতিমধ্যেই 2টি আসন জিতে নিয়েছে বিজেপি। এপিএসসি কেলেঙ্কারিতে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। আজ অর্থাৎ সোমবার এডিসিপি সুকন্যা দাসকে গ্রেফতার করেছে এসআইটি। আজ এসআইটির সামনে হাজির হলেন সুকন্যা দাস। সুকন্যা দাসের বিরুদ্ধে বাঁকা পথ ধরে এপিএসসিতে চাকরি নেওয়ার অভিযোগ রয়েছে। 6টি বইয়ের পরিবর্তে কর্মকর্তার 4টি বই, 2টি উত্তরপত্র বুয়া তার। এপিএসসি কেলেঙ্কারিতে বেশ কয়েকজন কর্মকর্তা জড়িত। কয়েকদিন আগে গ্রেফতার হন এসিএস কর্মকর্তা রাকেশ দাস। এসিএস কর্মকর্তার বিরুদ্ধে বাঁকা পথে চাকরি নেওয়ার অভিযোগ রয়েছে। দাস অন্যদের লেখা উত্তরপত্র নিয়ে চাকরি পাশ করেছেন। রাকেশ পালের সঙ্গে তার বাবার ঘনিষ্ঠতার কারণে রাকেশ দাস একজন নিবন্ধিত কর্মকর্তা হয়েছিলেন। হিজাব বিতর্ক এবার বিহারে। সেখানকার এক সরকারি স্কুলে ছাত্রীদের ক্লাসের ভিতরে হিজাব খুলতে বলায় তাদের পরিবারের সদস্যরা হুমকি দিল স্কুল কর্তৃপক্ষকে। সে রাজ্যের শেখপুরায় চাঞ্চল্য ছড়ালো এমন ঘটনায়। জানা যাচ্ছে উৎক্রমিত মধ্য বিদ্যালয়ের অধ্যক্ষ এই ঘটনায় অভিযোগ জানিয়ে চিঠি লিখেছিলেন। জেলার শিক্ষা আধিকারিক ওমপ্রকাশ সিং জানিয়েছেন, গত 29 নভেম্বর এই ঘটনা ঘটেছে। ওমপ্রকাশের কথায় স্কুলের শিক্ষকরা মুসলিম ছাত্রীদের হিজাব খুলতে বলেছিলেন ক্লাসরুমে। এরপরই তাদের অভিভাবকরা অধ্যক্ষকে জানিয়ে দেন, যদি হিজাব পরতে না দেওয়া হয় তাহলে তারা স্কুলই চলতে দেবেন না। এই ধরনের হুমকিকে যে ভালোভাবে নেওয়া হচ্ছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে তাও জানিয়েছেন ওমপ্রকাশ। শিগগিরই স্কুলটি পরিদর্শনে যাবেন ব্লক শিক্ষা আধিকারিক। তিনি তদন্ত করে রিপোর্ট জমা দিলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই ধরনের কোনো আচরণ যে বরদাস্ত করা হবে না তা জানিয়ে ওমপ্রকাশ বলেছেন, ক্লাসে কোনো ধরনের পর্দা পরিধানের অনুমতি দেওয়া হবে না। যদি এই কারণে নিরাপত্তায় বিঘ্ন ঘটানো হয় তাহলে আইনি পথে যেতে হবে। আবার ব্যঙ্গে পড়ল বায়ুসেনার বিমান, মৃত্যু হল 2 পাইলটের। মৃতদের মধ্যে একজন প্রশিক্ষক ও অপরজন শিক্ষানবিষ। সোমবার তেলেঙ্গানায় প্রশিক্ষণ চলাকালীন বিমানটি ব্যঙ্গে পড়ে। বায়ুসেনা সূত্রে খবর, আজ অর্থাৎ সোমবার তেলেঙ্গানার ডান্ডিগাল বায়ুসেনা ঘাঁটিতে পাইলাটাস PC-7MK-2 নামে বিমানে প্রশিক্ষণ চলছিল। আচমকাই বিমানটি ব্যঙ্গে পড়ে। বায়ুসেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয় দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন 2 জন, পরে তাদের মৃত্যু হয়। কি কারণে প্রশিক্ষণরত বিমানে এমন দুর্ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। হাইলাকান্দি জেলা ও প্রতিবেশী মিজোরামের যাত্রী পরিষেবার সামগ্রিক উন্নয়নে বৈরবী গৌহাটি যাত্রী রেল অবিলম্বে চালু করা। বৈরবী শিলচর রুটে আরও একজোড়া যাত্রী রেল চালু। বর্তমান ট্রেনে কোচের সংখ্যা বৃদ্ধি করা। আগরতলা করিমগঞ্জ ডেমু ট্রেনকে হাইলাকান্দি পর্যন্ত সম্প্রসারণ করা এবং সাইরাং রেল প্রকল্পের কাজ যুদ্ধকালীন তৎপরতায় সম্পন্ন করে। দূরপাল্লার ট্রেন চালুর দাবিতে হাইলাকান্দি জেলার বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে।
নাগরিক অধিকার সুরক্ষা সমিতি, জেলা ব্যবসায়ী সমিতি, বরিষ্ঠ নাগরিক সংস্থাসহ বিভিন্ন সংগঠন, ক্লাব সংস্থার সঙ্গে শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি দাবি আদায়ে আন্দোলন সংগঠিত করার অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ইতিপূর্বে নাগরিক সভা ডেকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনকে আরও বেগবান ও তীব্র করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দাবি আদায়ে বিভিন্ন সময় ধর্ণা বিক্ষোভ, প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী, মুখ্যমন্ত্রী, সাংসদ, বিধায়ক সহ রেলওয়ের উদ্বর্তন কর্তৃপক্ষের কাছে দফায় দফায় দাবি সংবলিত স্মারকপত্র দেওয়া হয়েছে। ব্রডগেজ সংগ্রাম সমিতির উদ্যোগে হাইলাকান্দি জেলার বিশিষ্ট নাগরিক বদরপুর গিয়ে রেলওয়ে এরিয়া ম্যানেজার অফিস প্রাঙ্গণে বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি দেন। হাইলাকান্দি রেল স্টেশনে বহুবার ধর্ণা ও বিক্ষোভ কার্যসূচি পালিত হয়, কিন্তু রেল মন্ত্রক দীর্ঘদিনের এই গণদাবিকে সম্পূর্ণ উপেক্ষা করছে বলে অভিযোগ তোলা হয় আন্দোলনকারীদের পক্ষ থেকে। তিতি বিরক্ত হয়ে এবার সংগ্রাম কমিটি আগামী 12 ডিসেম্বর মঙ্গলবার একদিনের অনশন ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছে। এই অনশন ধর্মঘট কার্যসূচি সফল করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি। আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অপরাধে তেলেঙ্গানার ডিজিপি অঞ্জনি কুমারকে বরখাস্ত করেছে নির্বাচন কমিশন। জানা গিয়েছে নির্বাচনের গণনা চলাকালীন ডিজিপি স্টেট পুলিশ নোডাল অফিসার সঞ্জয় জৈনকে নিয়ে কংগ্রেস সভাপতি ও হাত শিবিরের প্রার্থী রেবন্ত রেড্ডির বাড়িতে গিয়েছিলেন। তার বাসভবনে গিয়ে পুষ্পস্তবক দিয়েছিলেন। সূত্রে খবর, রাজ্য জুড়ে প্রায় 3000 প্রার্থীর মধ্যে 1000 প্রার্থীর সঙ্গে সাক্ষাৎ পক্ষপাতের অভিযোগ তুলে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে সেই ছবি ছড়িয়ে পড়েছে। ডিজিপিকে সাসপেন্ড করার পাশাপাশি তার এই আচরণের জবাব চাওয়া হয়েছে বলেও সূত্রের খবর। অক্ষত অবস্থায় উদ্ধার করা হল কাছারের আয়নাচোরা থেকে অপহরণ করা 3 চালককে। রবিবার রাতে কাছার ও ডিমাহাসাও জেলার সীমান্তের গণ জঙ্গল থেকে 3 জনকে উদ্ধার করে কাছার পুলিশ। উদ্ধার হওয়া 3 চালক হলেন রাজু তাঁতি, অমিত উরাং ও বিশ্ব দর। রাজু তাঁতির গড় আয়নাচোরা এলাকায় এবং অমিত ও বিশ্ব হলেন উদারবন্দের বাসিন্দা। অপহরণের পর কাছার পুলিশ, সিআরপিএফ এবং আসাম রাইফেলস উদ্ধারে নেমে প্রায় 1.5 দিনের মধ্যেই সাফল্য পায়। উল্লেখ্য, গত শনিবার 7 সকালে কাছারের জয়পুর পাথর কুয়ারি থেকে টিপার চালকসহ 2 জন এক্সকেভেটারের চালককে অপহরণ করে জঙ্গিরা। এদিন আয়না চোরার 15 নম্বর কুয়ারিতে নামে অস্ত্রশস্ত্র নিয়ে একদল জঙ্গি শূন্যে গুলাগুলি করে এক আতঙ্কময় পরিবেশের সৃষ্টি করেছিল। এরপর টিপার চালক ও 2 এক্সকেভেটারের চালককে তুলে নেয় তারা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন সশস্ত্র ব্যক্তিরা জোরপূর্বক তাদের ধরে নিয়ে যায়, এরপর পার্শ্ববর্তী গণ জঙ্গলে অদৃশ্য হয়ে যায়। সাইকেল রিক্সার স্থলাভিষিক্ত হয়েছিল আধুনিক ব্যাটারি চালিত ই রিক্সা, যার গালবরা নাম টুকটুক। দেখতে দেখতে কয়েক হাজার টুকটুকে ছেয়ে যায় শিলচর শহর। এখন সাইকেল রিক্সা প্রায় দুর্লভ বাহনে পরিণত। সস্তায় মাত্র 10 টাকা বাড়ায় শহরের যে কোনো গন্তব্যে যাওয়া এবং সাইকেল রিক্সার চেয়ে তুলনামূলক দ্রুত গতির টুকটুক নামে ই রিক্সাকে সাদরে গ্রহণ করেছেন সবাই। কিন্তু একাংশ টুকটুক চালকদের দৌরাত্ম্য এবং গুন্ডামির বিরুদ্ধে সরব হয়েছেন শিলচর শহরের দাসকলোনি পঞ্চায়েত রোডের সাধারণ মানুষ। গতকাল সকালে এলাকার প্রায় 500 মানুষ একত্র হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং শিলচর সদর থানায় একটি স্মারকপত্র পেশ করেন। তারা বলেন, এই সমস্যা যদি শীঘ্রই না মিটে তাহলে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন। তাদের অভিযোগ, দাসকলোনির সামনে অবৈধভাবে অস্থায়ী পার্কিং বানিয়ে নিয়েছে একাংশ টুকটুক চালক। তারা গলির সামনে দিনরাত অবৈধভাবে অবরোধ গড়ে তুলছে, যার ফলে সাধারণ মানুষ যাতায়াত করতে পারছেন না। কেউ এর বিরুদ্ধে কথা বলতে গেলে তার সঙ্গে শুধুমাত্র দুর্ব্যবহার নয়, গায়ে হাতও তোলা হচ্ছে।